নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর অস্ত্র আইনের মামলায় রায় আগামী 12 অক্টোবর ঘোষণার দিন ধার্য করেছে আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস রায় ঘোষণার দিন ঠিক করেন। এর আগে গত 24 সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর চিফ প্রসিকিউটর আবদুল্লাহ আবু যুক্তি উপস্থাপন শেষে আসামিদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেন।